বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুরব্বী ইকরাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকে মত বিনিময় সভার আয়োজন করেছি আমরা পারিবারিক পক্ষ থেকে। মাহতাব সেরা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মাহতাবউদ্দিন চৌধুরী, সাহেরা খানম চৌধুরীর সন্তান হিসাবে আমরা পারিবারিকভাবে এটা আমরা আয়োজন করেছি। সেই হিসাবে আজকে মত বিনিময় সভার সভাপতি হিসাবে আমি প্রস্তাব করতেছি জনাব মোস্তফা উদ্দিন চৌধুরীকে আজকে সভার সভাপতি হিসাবে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাহতাব সেরা উচ্চ বিদ্যালয় এখানে আজকে মত বিনিময় সভায় উপস্থিত আছেন আমার আব্দুল খালিক ভাই, বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ি, এবং আমার গ্রামের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল ওয়াহিদ, সাবেক ম্যানেজার অগ্রণী ব্যাংক, উপস্থিত আছেন কয়সর রশিদ আমার মুরব্বিয়ান এলাকার, আরও আছেন আমার ছোটো ভাই সুমন এবং এলাকার মোতাহির ভাই সবুজ আমার ছাত্র, এবং আমার অন্যতম মামা লুকমান আহমদ এবং বাবুল সেনাবাহিনীর অন্যতম অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাদশা মিয়া এবং সেলিম বিভিন্ন, এবং আমার অন্যান্য রাজেল রিকেল সহ এলাকার মুরব্বী এবং সাংবাদিক ভাইয়েরা এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকের একটা প্রেক্ষাপটে আমরা মত বিনিময় সভা করতেছি। এই মত বিনিময় সভায় বিশেষটা হইতেছে কি যে বিদ্যালয় 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠাকালীন সময়ে উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মাহতাবউদ্দিন চৌধুরী এবং সাহেরা খানম চৌধুরীর অনন্ত প্রচেষ্টা এবং বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে এই বিদ্যালয় গড়িয়ে উঠে আজকে বিদ্যালয়টি যাত্রাকালে খুব সুন্দরভাবে চলছিল, মধ্যখানে এসে হুচুট খায়, বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় এবং দুর্নীতিগ্রস্ত হয়। এই দুর্নীতিগ্রস্তর মাধ্যমে বিদ্যালয়কে তিলে তিলে শূন্য করা হয়। 1984 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম ব্যাচের 1987 সালে এসএসসি পরীক্ষা হয়। সেই পরীক্ষায় আমি এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হই। সেই সূত্র ধরে দীর্ঘদিন আমার লেখাপড়া জীবন শেষ করে অধ্যয়ন শেষ করে আমি এমএসএস এবং বিএড কমপ্লিট করে এই বিদ্যালয়ে 1996 সালে চাকরিতে যোগদান করি। 96 চাকরির প্রেক্ষাপটে আমি পরবর্তীতে বিএড কোর্স করি এবং এই কোর্সকালীন সময়ে আমাকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে এলাকার জনগণ আবার আমাকে পুনর্বহাল করে। কোন আইনে কোন বিধিতে আমাকে চাকরিচ্যুত করেছিল আমি জানি না, কিন্তু একজন প্রশিক্ষণ থাকা অবস্থায় রেজুলিউশন নিয়ে যাওয়ার পরেও কীভাবে ষড়যন্ত্র মাধ্যমে শিকার হয়েছি তিলে তিলে সেটা আপনাকে বলা দুষ্কর হয়ে দাঁড়াবে। এর পরবর্তীকালে বিদ্যালয় বিভিন্ন ম্যানেজিং কমিটি আসে, দুর্নীতির আখড়ায় পরিণত হয়, এবং আমি বিএড প্রশিক্ষণকালীন যে প্রশিক্ষণ করার পরে আমাকে স্কেলটা পর্যন্ত দেওয়া হয় নাই। আজকের বিদ্যালয়ের নাম ক্রমান্বয়ে রাজাকারের তালিকা সন্নিবেশন করা হয় এবং রাজা কতিপয় দুষ্কৃতকারী রাজাকার নাম ধারণ করে আমার পিতাকে রাজাকারের নামে নিয়ে আসায় পরবর্তীকালে সরকার এগুলা বিভিন্ন ধরনের একটু হেয়ারফেস করে বিদ্যালয়ের কতিপয় শত্রুরা এই বিদ্যালয়ের নাম পরিবর্তন করে। বিদ্যালয়ের নামের পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি শুরু হয় এবং অবৈধ টাকা পয়সার মাধ্যমে অবৈধ নিয়োগ শুরু হয়। এই অবৈধ নিয়োগ সময়ের মধ্যে এখানে বিদ্যালয়ে আমার বোনের কিছু সম্পত্তি এসে সেগুলা বিদ্যালয় দখল করে এবং এই অবৈধ নিয়োগের মাধ্যমে বিভিন্ন শিক্ষকরা নিয়োগ পান। এখানে বর্তমানে প্রধান শিক্ষকের সাথে আছেন সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন আজিজ, ওনার দুর্নীতির আপনাদের পত্রিকার বিভিন্ন ধরনের কাগজপত্র আছে এবং বেআইনিভাবে উনি বিদ্যালয়ে চাকরি করে সরকারের অর্থ সরকারের কোষাগার থেকে অর্থ নিয়েছেন।
আর এই এই অবৈধ নিয়োগের মাধ্যমে এই সালাউদ্দিন আজিজ তার চেয়ার পাকাপোক্ত করার জন্য আমাকে বিদ্যালয় থেকে বিভিন্ন অপবাদে লেপন করে আমাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেন। আমি 1929-2003 সালের রেজুলেশনের মাধ্যমে আমি এই বিদ্যালয় থেকে একটি ছুটি নিয়ে লন্ডনে সফরে যাই। সেখানে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি। আমি একটা এখানে সেই রেজুলেশনে এইখানে সালাউদ্দিন আজিজ সহ সব প্রধান শিক্ষক সহ জেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান আমাকে ছুটি দেন রেজুলেশনের মাধ্যমে। 29-2003 সালের পরে আমি যখন এখানে পরীক্ষা চলছিল, এই রুমে এখানে বসে আমি পরীক্ষা হলে বলছিলাম স্যার আমাকে একটা ছুরিটা বৃদ্ধি করে দেবেন, কারণ আমি ভিসা পেয়েছি, আমার টিকিট করতে দেরি হচ্ছে। যাই হোক, আমি আমার সেই প্রসেস অনুযায়ী আমি আমার গেছি। 3 মাসের মধ্যে আমি স্যারকে এক মাসের ভিতরে আমি 2টা দরখাস্ত ছুটি দরখাস্ত আমি লন্ডনে অসুস্থ ছিলাম, তারা রিসিভ করে নাই। পরবর্তীতে আমি 3 মাসের ভিতরে চলে আসি, আয়সা যোগদান করছি এই সালাউদ্দিন আজিজ আমার এটা রিসিভ করেছেন। আমি বলেছি ম্যানেজিং কমিটিকে দেওয়ার জন্য, ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক আছেন আবু শফিক, সব তো একটা ষড়যন্ত্র এবং সভাপতি ছিলেন এই বিদ্যালয়ের রফিক উদ্দিন। এই রফিক উদ্দিন আমাকে এই ছুটি যখন মঞ্জুরের সময় আমাকে বলছেন 1 লক্ষ টাকা দেওয়ার জন্য, আমি বলছি আমি কোথায় থেকে 1 লক্ষ টাকা দিব? কয় তাহলে তুমি তোমার যাও, পরবর্তী থেকে আমার দোষারোপ করতে পারবে না। এইভাবে আমার কাছে টাকা চাওয়া হয়েছে। আমি নাও দেওয়াতে আমি আসার আগেই 3 মাসের আসার আগেই 1 মাস ছুটি নিয়ে গেছিলাম, আমার 2 মাস আমি অসুস্থ ছিলাম, আর 3 মাসে আয়সা দেখে আমার চাকরি চলে গেছে। এখন বিদ্যালয়কে বলি, তারা রিসিভ করছে, কয় আপনি ম্যানেজিং কমিটিতে যান। ম্যানেজিং কমিটিকে বলে তুমি বোর্ডে যাও, বোর্ডে বললে কয় তুমি ম্যানেজিং কমিটি। এইভাবে দীর্ঘদিন 6 মাস পরে আমাকে বরখাস্ত বোর্ড থেকে অনুমোদন নিয়ে আসে তড়িঘড়ি করে। এর মধ্যে আমার এই রেজুলেশনের যে ইয়া ছিল ওই এমপিওতে, আমি এমপিভুক্ত টিচার ছিলাম, এমপিওতে তড়িঘড়ি করে এই বিদ্যালয়ে আবু শফিক সাবেক প্রধান শিক্ষক, উনিও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এখানে প্রধান শিক্ষক হয়েছেন, উনি মাত্র সিম্পল বিএ পাস ছিলেন, তাকে স্যারকে বলছিলাম স্যার আমি 9 বছর